ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন কিচেন হোম থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাজনা আসলে কি, তো চলুন মূল রান্নায় ফিরে যাই। এটি একটি মশলা, প্রথমে 2 চামচ তেল দিয়ে দিলাম। আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। এবার 1 চামচ হলুদ দিলাম এবং নাড়তে থাকবো। এটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে এবং নাড়তে হবে। এটি একটি সহজলভ্য ও টেস্টি মশলা। এটা বাসায় নিজে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার 1 চামচ জিরা দিয়ে দেব এবং নাড়তে থাকব। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটা ভাজতে হবে। আমি আমার মাকেই ফলো করি। এটা মাছ মাংসের ঝোল ও আদার রান্নাতে ইউজ করতে পারেন অনায়াসে। এটা ফ্লেভারি ও টেস্টি একটা মশলা। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নাড়তে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। অনেকেই ভাবেন দামি দামি মশলা ব্যবহার করলে রান্না সুন্দর হয়। আসলে কথাটা ঠিক না। বাসায় থাকা সিম্পল উপকরণ দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারেন অসাধারণ মশলা, আর হয়ে উঠতে পারেন অতুলনীয়। দেখুন এবার আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, আপনিও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ভাজার পরে এমন হবে এবং বাটার পরে এমন হবে। এটা দেখতে যেমন কালারফুল তেমনি টেস্টি একটা মশলা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।